অবশেষে ফাহাদের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পূর্ণিমা। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নতুন বিয়ের খবর জানান। গত 27 মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যদিও সে খবর জানাজানি হয়েছে প্রায় 2 মাস পর। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। এটি এই নায়িকার তৃতীয় বিয়ে। এর আগে 2007 সালে 4 নভেম্বর আহমদ জামাল ফাহাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। তারও আগে 2005 সালে 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মুস্তাক কিবরিয়ার সাথে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। 2007 সালের 15 মে বিচ্ছেদ ঘটে তাদের। দ্বিতীয় স্বামীর সাথে পূর্ণিমার বিচ্ছেদের খবর গণমাধ্যমে আসেনি। তার আগেই দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেন মনের মাঝে তুমি সিনেমার এই নায়িকা। 3 বছর আগেই ফাহাদের সাথে বিচ্ছেদ হয় এই নায়িকার। বিচ্ছেদের পর থেকে তাদের একমাত্র সন্তান আরশিয়া উমায়জা উভয়ের কাছেই থাকেন। ফাহাদের সাথে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলেছেন পূর্ণিমা। তিনি বলেছেন, যেটা চলে গেছে, যেটা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে মানুষের বেশি বেশি কৌতূহল থাকে। আসলে ওগুলো নিয়ে বলতে চায় না, কারণ ওটা তো অনেক বছরের সম্পর্ক, প্রায় 12 বছর সম্পর্ক ছিল। এত বছর ধরে চেষ্টা করে গেছি, কোনোভাবে মনের মিল, বোঝাপড়া যেটা থাকে ওটা হয়নি। আকাশছোঁয়া ভালোবাসার নায়িকা বলেন, আমি কখনো আসলে কারো খারাপ চাই না, কখনো কারো লাইফ নষ্ট হোক সেটাও চাই না, যেটাই হোক না কেন, বোঝাপড়ার মাধ্যমে অনেক চেষ্টা করেছি। অনেক চেষ্টা করেও যখন আর পারছিলাম না, তখন না পারতে চুপচাপ সরে এসেছি। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।